أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ১৯৮০ ইংরেজি জগন্নাথপুর থানা সৈদপুর গ্রামে কুলতলি সাহেবকুলার উপর অতর্কিত হামলার ঘটনা হয়। বাংলা ১৩৮৬ সাল ১৩৯৯ হিজড়ি ও ১৪০০ হিজড়ি ১৭ রবিউস্বামী ২১ ফাল্গুন ৫ মার্চ ৫-৩-১৯৮০ ইংরেজি বুধবার দিবাগত রাত ৯টার দিকে জনাব আল্লামা ফুলতলি সাহেব কিল্লা অতিনি সেক্রেটারি মোহাম্মদ আলতাফুর রহমান লতিফি এবং সঙ্গী ৮-৯ জন লোক লইয়া হবিবপুর সুন্নি মাদ্রাসার মফি বাদ মগরিব ১ ঘন্টা বয়ান করার পর অসুস্থ শরীর লইয়া আমরা ৮-৯ জনে ফালকি যুগেই রওনা হই। মাদ্রাস সামনে রাজাইলে লাইনে সব লোক আমি একেবারেই পিছনে থাকায় দেখিতে পাই ফালকির পিছনে ৭০-৮০ জন লোক হবে। দেখে মনে খুশি লাগে যে ওই গ্রামের মধ্যে দিয়া যাইতে অসুবিধা হইবে না। ওই গ্রামের ববের বাজার গিয়ে আরো বহু লোক যোগ দেয়। তাদের গ্রামের মধ্যখানে ছোট একটা নদী থাকায় হাকম দিয়েই সবাই পার হইলেন। আমি নিচে নৌকা একটা পেয়ে পালকির চালকদের লইয়া নৌকা দিয়া কোনো মতেই ওপর পারে পার হইয়া সঙ্গে সঙ্গে পূর্বের ফারে এক স্কুল ও পশ্চিম পারে পার থেকে ছোট ছোট গুন্ডা মৌলবীরা গেঞ্জি গায়ে কোমরে গামছা বাঁধা অতর্কিত হামলা আরম্ভ করে। সাবকিলার নাম বেয়াদবের মতোই ডাকি ডাকি এমনভাবে আরম্ভ করে যেন মনে হচ্ছে আসমান ভেঙে আমাদের মাথার উপরে পড়েছে। ওই টাইমে মনে পড়ে যে ওই সব লোক আমাদের নয়, ওরা সবই সৈদপুরের লোক ছিল। ৭-৮ শত আমরা ৮-৯ জন বাদে সবাই থানার লোক ছিল। আমি সাবজেলার পিছনের দিকে দুনো হাত দিয়ে ধরা অবস্থায় শেষ পর্যন্ত ছিলাম। প্রথমে উঁচু জায়গায় হামলা করতে করতে জমিনে ফেলে দেয় বন্দুক বাদে যত কিছুমের অস্ত্র হইতে পারে আমাদের উপরে হামলা করেছে। যখন তাদের মনে এসেছে যে বিশেষ করে ফুলতলি কিছুক্ষণের ভিতরেই মারা যাবেন এবং আমাদের সবাই মুখে অটোমেটিক ভাবে বাহির হইতেছে ইয়া রসুলাল্লাহ ইয়া রসুলাল্লাহ ইয়া রসুলাল্লাহ, তারা আরো বেশি আক্রমণ করে কিবলাকে লইয়া খাড়া থাকতে না পারায় মাটিতে পড়ে। ওই টাইমে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুলাকাত নসীব হয়। আমি কোমরে ধরা আর অবস্থায় ছিলাম। কিবলার নাম ডেকে সান্ত্বনা দেন যে তোমার কোনো ভয় নেই,
ওই টাইমে নোয়াগাঁও আটগড়ের লোক এসে আমাদেরকে হাতে ধরার অবস্থা না থাকায় চেয়ার গড় দিয়া তাদের আমাদের বইয়া তাদের গ্রামে লইয়া গেছে। ডাক্তার আনাই আমাদের সবাইকে ঔষধ করান। ওই মহিলে দাওয়াতি ছিলেন ওই গ্রামের বিশেষ মুরব্বী হাজি আব্দুর রহিম সাহেব। তিনি ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে কান্নাকাটা করার কারণে সাহেবকেল আমি নাতিস বাধ্য হই ওই দাওয়াত রাখিতে। পরদিন সকালে বৃহৎ পরে যাইতে রাস্তায় সরার সাহেবের সঙ্গে দেখা হয়। এরপর নয়াবন্দর হয়ে নৌকায় আমাদের বিশ্বনাথ নেওয়া হয়। এখান থেকে সিলেটের হাজি করমদুর আলী সাহেবের গাড়িয়ে সিলেট উসমানী হসপিটালে আমাদের ভর্তি করা হয়। আট দিন থাকার পর আমরা বাহির হয়ে ওই ঘটনা লিখেছি। নাতির মোহাম্মদ আলতাফুর রহমান লতিফি সার্কুলার সেক্রেটারি 12 মার্চ 12/3/1980 ইংরেজি বুধবার। আসসালামু আলাইকুম।